हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल रेनड्रॉप। तो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछो। चलो आज के आम्रा एकटा मजार जिनिस शिखी। आम्रा तो नामटा मुखस्थ करेछि ताई ना, कतदूर करेछि मने आछे? हाँ, एक थेके नयेर घर पर्यन्त। किन्तु फ्रेंड्स, तोमादेरके एकटा कथा बोली, आठ पर्यन्त नामटा मुखस्थ करले किन्तु जे कोनो संख्यार नामटा खूब सहजेई लेखा जाय। আর কিন্তু কোনো নামটা মুখস্থ করতে হবে না। আট পর্যন্ত যদি জানা থাকে সেটাই কিন্তু যথেষ্ট, যদিও সেগুলো সহজ নিয়মে শেখা যায়। তো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদেরকে শিখিয়ে দিই যে নয়ের নামটা মুখস্থ না করে কি করে খুব সহজে মনে রাখা যায়। তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আমি তোমাদেরকে দুটো নিয়ম শিখিয়ে দেবো, কেমন দেখবে? তোমরা সেই নিয়মে মুখস্থ না করেও কিভাবে খুব সহজে নয়ের নামটাকে চটপট করে নিতে পারো, ঠিক আছে? কারণ গুণ করতে গেলে তো সব সংখ্যার নামটা আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে চলো দেরি না করে শিখিয়ে দিই, কেমন? দেখো, নয়ের নামটা শেখার দুটো উপায় বললাম, দুটো ট্রিক্স। এগুলোকে বলে ট্রিক্স, মানে কৌশল। আমরা চটপট কোনো কিছু মুখস্থ না করে খুব সহজে মনে রাখতে পারবো, সেই রকম কিছু পদ্ধতি, সেরকম, ঠিক আছে? দেখো, নয়ের নামটা আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি। তোমরা তো সংখ্যা শিখেছো, তাহলে প্রথমে শূন্য থেকে, শূন্যটাকে নিয়ে এক থেকে নয় পর্যন্ত সব সংখ্যাগুলো একবার পরপর লিখে দাও, দেখো কেমন মজা, দেখে নাও। শূন্য, তারপর এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, লিখে দিলাম তো, লেখা হয়ে গেল। এরপর তোমরা কি করবে, আবার ঠিক উল্টো দিক থেকে পরপর এখানে তার পাশে পাশে লিখে দাও, দেখো নয়ের নামটা পেয়ে যাব। দেখে নাও, এখানে কি লিখব, নয়, তারপরে কি আট, তারপরে সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, শূন্য। দেখলে তো কেমন মজা, বুঝে গেছো তাই না? তাহলে দেখো, আমরা কত সুন্দর নয়ের ঘরের নামটাটা পেয়েই গেলাম। দেখো, নয় একে নয়, বা আমি তোমাদেরকে একদিন বলেছিলাম না নামটা শেখাতে শেখাতে যে এগুলো কিন্তু আসলে আমরা গুণই শিখছি। তার মানে দেখো, এই যে আমরা লিখছিলাম নয় একে নয়, এটার মানে কিন্তু এরকমও আমরা লিখতে পারি, নয়কে এক দিয়ে গুণ করে এটা নয়। বা ধরো, নয়কে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা পাবো নয়। এই তিনটে চেহারায় কিন্তু নামটাকে লেখা যায়, কেমন? তোমরা জেনে রাখো, আমি একদিন কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে নামটা মানে আর কিছুই না, এটা আমরা গুণই শিখছি। তাহলে দেখো, আমরা যদি নয়ের নামটা বলি তাহলে এটা কি পেলাম, নয় এককে নয়, নয় দুয়ে আঠেরো, নয় তিনে সাতাশ। তোমরা মুখে বলতেও পারো, বলে বলেও বুঝে নিতে পারবে, বা এরকম পাশে লিখেও দিতে পারো। তারপরে দেখো, নয় চারে ছত্রিশ, নয় পাঁচে পঁয়তাল্লিশ, নয় ছয় চুয়ান্ন, নয় সাতে তেষট্টি, নয় আটে বাহাত্তর, নয় নয় একাশি, নয় দশে নব্বই, তাই না? নিয়মটা আরেকবার বলে দিই চটপট। দেখো, শূন্য থেকে নয় পর্যন্ত পরপর লিখে নেবে, তার পাশে ঠিক উল্টো দিকে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য, ব্যাস লিখে নেবে, হয়ে গেল নয়ের ঘরের নামটা। তোমাদেরকে কিন্তু আর মুখস্থ করতে হবে না, এমন আমি যে তোমাদেরকে শর্ট নিয়মটা শিখিয়ে দিলাম, তোমরা শুধু নয়ের নামটা বলে বাবা মাকে একটু অবাক করে দেবে, কেমন? ও, আরেকটা তোমাদেরকে বলেছিলাম না, খুব সহজে কী করে নয়ের নামটা আরেকটা নিয়মে মনে রাখা যায়। এটা তো লিখতে হলো, এরপরে ধরো তুমি এমন জায়গায় আছো যেখানে কোনো পেপারও নেই, পেন বা পেন্সিল নেই, তখন তোমরা কিভাবে মনে রাখবে, দেখে নাও। এটা কিন্তু আরও মজার, কেমন? দেখো, আমাদের হাত তো সবসময় আমাদের সাথেই থাকে, তাই না? এরপরে দেখো, তোমরা কি মনে রাখবে, এই যে আমাদের দশটা আঙুল, এই দশটা আঙুলেই কিন্তু নয়ের নামটা লেখা আছে। কিভাবে? আচ্ছা দেখো, শুধু তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা এই দিক থেকে ডান হাত এবং বাঁ হাত যদি এরকমভাবে উল্টোভাবে ধরি বা এভাবে ধরি, ঠিক আছে, এভাবে ধরলাম, এরপর এই আঙুলগুলোকে যদি আমরা এক একটা সংখ্যা মনে করি, তাহলে দেখো তোমাদের প্রেয়ার লাইনে বা তোমাদের স্কুলে যখন খেলা হয় তখন কি অনেক সময় মিসরা তোমাদেরকে বলে না যে তোমরা নিজের নিজের নাম্বারটা বলো বা নিজের নিজের সংখ্যাটা বলো, তোমরা তখন এক, পরের জন দুই, তারপরের জন তিন, এরকম করে যতজন থাকে নাম্বারিং করো। তারপরে হয়তো মিস ডাকলো দু নম্বরে এসো, তখন যার দুই সে যায় মিসের কাছে। তো সেই রকম আমরা যদি আঙুলগুলোকে একে এক, একে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় আর শূন্য ভাবি,
ঠিক আছে তাহলে দেখো এটা ভাবলাম এরপর আমরা কি করে নয়ের ঘরের নামটা মুখস্থ করব দেখো প্রথমে নয় একে কি হয় নয় একে যখন হবে তখন এক নম্বর আঙ্গুলকে মানে যার এক নাম্বার তাকে বসিয়ে দেবে মানে তাকে বন্ধ করে দাও তাহলে কটা আঙ্গুল তোমার রইল এইদিকে এদিকে কটা আঙ্গুল রইল এদিকে চারটে এদিকে পাঁচটা তাহলে কি হলো কত হলো নয় একে এককে বসিয়ে দিলে নয় একে এ দেখো মোট কটা আঙ্গুল রয়েছে তোমরা গুনতে পারছো কি নটা আঙ্গুল আছে না তাহলে নয় এককে হলো নয় বোঝা গেল এরপরে নয় দুয়ে কত হবে তাহলে আবার উঠে গেল এবার দু নম্বরকে বসিয়ে দাও নয় দুয়ে এদিকে কে রয়েছে এক আর এইদিকে কটা আঙ্গুল আছে দেখে নাও কটা আঙ্গুল আছে এদিকে একটা আর এদিকে আটটা তাহলে এক আর আট সংখ্যা দুটি পাশাপাশি হলে কত হবে আঠেরো তার মানে নয় দুয়ে আঠেরো বোঝা গেল তারপরে দেখো নয় তিনে তিন নম্বরকে বসিয়ে দাও দু নম্বর আবার উঠে গেল এবার দেখো তো কটা আঙুল রয়েছে বাঁ দিকে দুটো আর ডান দিকে কটা আঙুল আছে দুই আর পাঁচে সাত তার মানে এদিকে দুই আর এদিকে সাত কত হবে দুই দশ সাত আমরা তো সংখ্যাও শিখেছি সুতরাং আর বুঝতে অসুবিধা হবে না কিন্তু তাহলে নয় তিনে হলো সাতাশ ঠিক কি পেন্সিল খাতা না থাকলেও আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো না তাই না এরপরে দেখো নয় চারে তাহলে চার নাম্বারকে বসিয়ে দাও কত হলো এইদিকে কজন আছে তিনজন আর এইদিকে কজন আছে ছজন মানে তিন আর ছয় পাশাপাশি সংখ্যা দুটোকে একটু ভেবে নাও তিন ছয় ছত্রিশ তার মানে নয় চারে হলো ছত্রিশ কেমন তারপরে দেখো কি হলো পাঁচ নাম্বারকে বসিয়ে দিলাম নয় পাঁচে এইদিকে দেখো যে বসে আছে তার বাঁ দিকে কজন ডান দিকে কজন চার এদিকে পাঁচজন তার মানে নয় পাঁচে পঁয়তাল্লিশ চার আর পাঁচ পাশাপাশি যদি আমরা এগুলোকে সংখ্যা ভাবি তাহলে এদিকে চার এদিকে পাঁচ চার আর পাঁচ পাশাপাশি বসলে হয় চার দশ পাঁচ পঁয়তাল্লিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ হলো এরপরে দেখো নয় ছয় ছ নাম্বার বসে গেল নয় ছয় এদিকে কত আছে পাঁচ এদিকে কত আছে চার পাঁচ চার পাশাপাশি বসে হলো চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন হয়ে গেল তারপর সাত নাম্বার বসিয়ে দাও নয় সাতে এইদিকে দেখো কত হলো ছয় আর এদিকে হলো তিন ছয় তিন নয় সাতে তেষট্টি কেমন তারপরে দেখো আটে আট নাম্বারকে বসিয়ে দাও নয় আটে কত হলো এদিকে সাত এদিকে দুই সাত দুই সাত দশ দুই বাহাত্তর নয় আটে বাহাত্তর কেমন তারপরে দেখো নয় 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 এটা নয় নাম্বার তার নয় নাম্বারকে বসিয়ে দাও বাকি উঠে গেল কটা হলো আট আর এদিকে একটা নয় নয় একাশি তাই না আট আর এক আট দশ এক একাশি আর নয় দশে কী হবে নয় দশে হ্যাঁ তখন একটু মনে রাখতে হবে যে এইদিকে দেখো নটা আঙুল আর এইদিকে তো শূন্য কি তাহলে কি বসবে নয় দশে এদিকে নয় আর এইদিকে তো কেউ নেই এই পাশে তার মানে শূন্য কিছু নেই মানে তো বলেছি তোমাদেরকে শূন্য তার মানে তখন তোমাদেরকে মনে রাখতে হবে নয় দশে নয় আর শূন্য কিছু নেই কোনো আঙুল নেই মানে শূন্য ভাববে তাহলে নয় আর শূন্য পাশাপাশি যদি আমরা রাখি তাহলে হবে নয় দশে নব্বই আবার দেখো একের সময়ও এক ছিল তাহলে দেখো এখানে নয় এদের বাঁ দিকে শূন্য কিন্তু বাঁ দিকে শূন্যের তো কোনো দাম নেই সেই জন্য আমরা নয় একে নয়ই বলবো কেমন কিন্তু যখন নয় দশে বলবো তখন এইদিকে নয় কিন্তু ডান দিকে শূন্যর তো অনেক দাম পূর্ণ সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন দশ গুণ করে তার মান বেড়ে যায় সেটা তোমরা আস্তে আস্তে শিখবে কেমন তাহলে দেখলে তো আজকে আমরা কত সহজ পদ্ধতিতে যদি খাতা পেন থাকে তাহলে চটপটেভাবে লিখে নেব আর যদি খাতা পেন না থাকে তাহলে এই যে আমাদের হাতের আঙুল বলে দেবে নয়ের ঘরের নামটা কি ভীষণ মজা না তাহলে বন্ধুরা এরকমভাবে তোমরা আমার সাথে মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও এর পরে পরে আবার আমরা জানবো এই বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যার নামটা সহজেই জানা যায় তার জন্য আমার ভিডিওগুলি দেখতে থাকো কেমন আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো কেমন তো ফ্রেন্ডস ভালো থেকো সবাই আজ এই পর্যন্তই টাটা